শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ ইয়াকুবারী খান, আমার পিতা মৃত বাবুলি খান, আমার মা আয়সা খান, আমার গ্রামের বাড়ি ছিল সদর থানার অধীন কাওয়াফলা ইউনিয়নের তিতুলিয়া গ্রামে। আমরা তিতুলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। মহান স্বাধীনতার সময় কখন সিদ্ধান্ত ব্রিটিশ স্কুলের ছাত্র ছিলাম, সেখানে থেকে 70-এ আমি পাশ করছিলাম এসএসসি। ওরা সিদ্ধান্ত কলেজে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই, 6 দফা 11 দফা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি। আমি একজন ছাত্রীকে কর্মী ছিলাম। যখন আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে মহান স্বাধীনতা সংগ্রামের একটি হয়, তখন আমি বাহিরুল্লাহ ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। সেহেতু সদর বাহিরুল্লাহ থেকে আমি পড়াশোনা করছি। দেখি জি হোসেন সাহেব নামে একটা লোক আছে বাহিরুল্লাহ, তার মেয়ের জামাই আলম সাহেব, উনি সভাপতি ছিলেন ওই ছাত্র সংগ্রাম। তারপরে মহান স্বাধীনতার সময় যখন সিরাজগঞ্জের দিকে যখন মিলিটারিরা পাকিস্তানি হানাদার বাহিনী যখন আসে পাকা বাড়িতে ফাইট হয়, তারপরে তখন আমি চলে গেলাম যেতে আমার গ্রামের বাড়িতে। যাওয়ার পরে কিন্তু ওই সময় পাকিস্তানি যে বিমান ফাইটার প্লেনগুলো ওই আমাদের ঘাট এলাকা ছিল, যে রেলওয়ে ঘাট এলাকা, ওই ওখানে সেলিং করছিল, তারা স্পিন্ডার আমাদের ঘাড়ে লাগছিল। আমি আর ফজলার রহমান খন্দু এবং তাহের নামে আর একজন আছে আবু তাহের, আমরা তিনজন ওই ওখান থেকে ভারপিয়ারি উত্তর দিকে চলে যাই, বা ওখান থেকে আমরা ইয়েতে যাই মৌলি টাঙ্গাইলের অধীন। আমরা ওখানে কোম্পানি কমান্ডার হাকিম সাহেব, যার ফটো আমার মোবাইলে আছে, সেপাইসেই আছে এখন, অর্থাৎ বন্ধবীর কাদের সিদ্দিকী কাবিরা বাহিনীতে আমরা যোগ দিই। আমার প্লাটুন কমান্ডার ছিল তালে, মারা গেছে। ট্রেনিং লোকাল ট্রেনিং, যখন ক্লাস সিক্সে পড়ছি তখন থেকে আমি বন্দুক চালনা শিখছিলাম, কোদালা পড়ছি, আমি শিয়ালদহ কলেজের রোভার স্কাউট করছিলাম। যাই হোক, ওই লোকাল ট্রেনিং করতাম, করার পরে এই গোপালপুর থানার ধাওয়াল ইউনিয়ন ওই বাজার, ওখানে তা আমরা রাত্রিতে থাকি। খাওয়া দাওয়ার পরে আমাদেরকে রেখা, আমরা 7 জন মুক্তি করলাম। তো যাই হোক, ওখান থেকে আমাদের রেখা চলে গেল শস্যবাড়ি অ্যাটাক করার জন্য কোম্পানি কমান্ডার হাকিম ভাই।
ওখানে ফুল তোলাও ফেলে গেল। ভোর 5টা সাড়ে 5টার দিকে পাকিস্তানি তারা খবর পায়া আমাদেরকে ওই ঝাওয়াইলে অ্যাটাক করে দেয়। বর্তমানে সেখানে যে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ হয়েছে ওই স্পটে, ব্রিজটা ভাঙা ছিল, ওরা খালেরও পারছিল, আমরা খালেও পারছিলাম, পানি থাকার কারণে ওরা আমাদেরকে কিছু করতে পারে। ভোর 6টার থেকে 5:30 ফাইট করে 10টা মতো ফাইট হয়, হওয়ার পরে আমরা এই 7 জন আমরা চলে যাই। তারপরে 1 ঘন্টা তখন ওরাই আমাদের খেতে দেয়। আর আমরা 3 জন ওই দিকে, আর 4 জন গেছিল ওই ধাওয়ালের দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে যাওয়ার পরে ওখানে একটা এই মাদ্রাসা ছিল, মাদ্রাসার পাখানাদার বাহিনী ওদেরকে ঘেরা দেওয়া মানে ধৈরা ধাওয়া নেওয়া হয়েছে। এটা আমরা অবশ্য পরে শুনছি। শস্যবাড়ি, তারপরে পিকদা, গৌলিন, ঝাওয়াই, জামদৈল, এই সমস্ত এরিয়া দিয়া আমরা যুদ্ধ করছি। বৃহত্তর মানসিংয়ের আংশিক এবং টাঙ্গাইলের আংশিক, এই 30 মাইল এরিয়া বিভিন্ন জায়গায়, যেহেতু জীবনে কোনোদিন ওই টাঙ্গাইল ওইসব মানসিক ওইসব অঞ্চলে যাই নাই, তাদের কত নাম আমার অতটা মুখস্থ না। বিভিন্ন সময় নৌকার ভিতরে থাকছি, তারপরে স্কুলে থাকছি, মাঠে থাকছি, বট গাছের নিচে থাকছি, বিভিন্ন বাড়িতেই করছি। এরপরে সবচেয়ে বড় যে দুইটা যুদ্ধ, একটা হইল ঢোলবিটি নামক একটা গ্রাম আছে জামালপুরের শস্যবাড়ি, সেখানে টানা 2 দিন যুদ্ধ হয়। কোম্পানি কমান্ডার একটা গ্রুপ নিয়ে শেষ হয়ে গেল উত্তর দিকে, তাহলে যে আমার প্লাটুন কমান্ডার ছিল, আমরা একলা বলল দক্ষিণ দিকে, মাঝখানে আমাদের ডিফেন্স ছিল, সেখানে মর্টার ছিল, 30 মর্টার শেল ছিল। আমি এক পর্যায়ে দিয়ে যে আমার আবু তাহের ও নাই, কেউই নাই, আমি এসএলআর ব্যবহার করতাম। যুদ্ধটা শুরু হয় ওই ইয়েতে, আমার হাতে ঘড়ি ছিল, একবারে একুরের বেলা 2টা সময় থেকে শুরু হয়। ওই তো কোম্পানি কমান্ডার হইলো হাকিম সাহেব সেনাবাহিনীর লোক, আর হলো আমার প্লাটুন কমান্ডার ছিল তালে, খুব খাটো করে লোক, তার পাড়ি ঝাওয়াইলের গোলাবাড়ি গ্রামে। হ্যাঁ, আর আমার আরও সহযোদ্ধা ছিল খাইবুল ইসলাম, যে ঝাওয়াইলে রতন ভাই আছে, তারপরে এটা ভালো এই মুহূর্তে তো এত নাম। হ্যাঁ, তো তাই ওখানে যে যুদ্ধ হয় সেই যুদ্ধটার কথায় আর আবার ফিরে আসি। তো যুদ্ধটা এক পর্যায়ে আমার সাইড থেকে সবাই চলে গেছে, চলে যাওয়ার পরে তখন সন্ধ্যা নেমে এসছে, এই 2টার থেকে এখন সন্ধ্যা পর্যন্ত নেমে গেছে। এর এক পর্যায়ে ওরা ওই পাখানাদার বাহিনী অ্যাডভান্স করছে, আমরাও ওইভাবে অ্যাডভান্স করে ওইভাবে চলাচল করছি, যখন আমার সাইড আর কেউ নাই। এরপরে যখন দেখলাম যে আমার কোম্পানি কমান্ডার বলছে যতক্ষণ পর্যন্ত তুমি গুলি চালাইতে পারবে, এতক্ষণের ভিতরে ওই পাখানাদার বাহিনী তোমার কাছাকাছি আসার সাহস হয়ে না, তখন আমি ওই কথাটা আমার মনে হয় আমি তখন দাঁড়াইলাম, দাঁড়া ওই একবার ওপেন দাঁড়া আমি ওই ফায়ার করলাম। আমি যদি ওখানে ওই সময় যদি ওদেরকে ঠেকা না রাখি, তাহলে তারা ওরা দক্ষিণ দিক থেকে ঘুরিয়া উত্তর সাইডে যে কোম্পানি কমান্ডার তারা যে অহরহ তারা এলএমজি ব্রাশ করতেছে, এইটা ওদেরকে তারা ঘিরে ফেলা দিতে পারে। আমার এটা বিশ্বাস আমি আমার কোম্পানি কমান্ডারকে বাঁচা রাখতে পারছি। ওদের বয়স এখন 86 বছরের বেশি করতে 90। তো এই একটা যুদ্ধ, আর একটা যুদ্ধের জায়গাটা আমার মনে নাই, অনেকগুলো মুক্তিযোদ্ধা ওই হাট খোলা বিশ্বাস, এরই মধ্যে আমাদের একটা খবর হলো যে এরকম অমুক খানের ওই ওই জায়গাটা আমার কিন্তু মনে নেই, আমার শুধু ঘটনাটা মনে আছে। তো ওখানে পাখানাদার বাহিনী ক্যাম্প করছে, ওইরা কিছু মহিলা টহিলা ধরে নিয়ে আসছে, এই কথা শোনার পরে আমরা সেখানে ওই রেকি করলাম। রেকি করে দেখলাম যে ওরা যে স্কুলে রয়েছে, স্কুলটা হলো উত্তর দক্ষিণে লম্বা, আর দক্ষিণ সাইডে একটা পুকুর ছিল, আর তারপরে যে খালি জমি ছিল ওই জমিটাতে পাট আছে। তা আমরা ওইটা রেকি করার পরে আমরা বললাম কি ভোরে আসলাম, ভোরে এসে ওইখানে এসে আমরা সেন্টার নিয়ে পিটাকে মোটামুটি ঘিরে ফেলাইলাম, ওই ক্যাম্পটাকে ঘিরে ফেলাই দিলে তখন ওরা কী করতেছে, ভোরের দিক ওরা ওই মহিলা করে ওই পুকুরে নামাইছে, নামাইছে তাদের বিপস্র অবস্থায় তাদের নামাইছে, নামানি পরে আমরা কী করলাম, আমরা প্রথমে যারা অস্ত্রধারী যারা ডিউটি করতেছে টার্গেট করে আমরা ওদেরকে অ্যাটাক করছি।
একটা চিন্তা বৃষ্টির মতো আপনাদের তরফ থেকে গোলা বর্ষণ হওয়ার ফলে ওই ওই পুরো ক্যাম্পটাকে আমরা ম্যাচ করে দিচ্ছি দেওয়ার ফলে আর কিছুতে ওই মহিলারা যে পুকুরের মতো নামছিল কি অস্ত্র ধরে রেখেছে এগুলো কিন্তু আমি আমরা গুলি করে ফেলাই দিছি তখন আশ্চর্য ওই মহিলারা কীভাবে ওদের অস্ত্র নিয়ে ওই ব্যাধে নিয়ে ওদের খাওয়া মারছে ওই মহিলা আমি আইসা এখানে দুই চার দিন থাকছি থাকার পরে আবার চলে গেছি আরও বহু ছোটোখাটো বহু অনেক যুদ্ধ আছে এরকম করতে করতে তাকে সর্বশেষ ২৪/১/৭২ বিন্দুবাসিনী মাঠে আমরা অস্ত্র মারছি বঙ্গবীর কাজী সিদ্দিকী সাহেব বলছিলেন যদি ওনার সাথে আমার ওইভাবে সাক্ষাৎ হলে আমি বিভিন্ন সময় ওনাকে দেখছিলাম ওনাকে দেখার বড় আশা ওনার কাছে যাওয়ার বড় আশা সর্বশেষ আমার যে বক্তব্য সেটা হচ্ছে এই বাংলাদেশের আমরা তারা সম্মুখ সমরের যোদ্ধা তারাই জানি যে এই মহান স্বাধীনতা যুদ্ধ এটা অনেক অনেক বিশাল একটা ব্যাপার এরপরে ডিগ্রি মন্ত পড়াশোনার ক্ষেত্রে আমার বাবা আমার ছাত্র অবস্থা আমার বাবা মারা গেছে আমি অসহায় অবস্থা এই এখানে আওয়ামী লীগের একটা নেতা ছিলেন শহীদুল চেয়ারম্যান সাহেব ওনার সহযোগিতায় ওই একটা ব্যবসা বাণিজ্য করতে নেয় আমি বাংলাদেশ সরকার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করি তার সুস্বাস্থ্য কামনা করি ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা